আসসালামু আলাইকুম ভাইরা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজ গত কয়েকদিন ধরেই ইউটিউব, টুইটার, ফেসবুক ইত্যাদি সব জায়গাতে একটা জিনিস দেখতে পাওয়া যাচ্ছে যে আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম গাছের পাতায় পাতায় আছে। তো আমার কাছে কয়েকদিন ধরেই ফোন আসছে, ফোন করছে, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাচ্ছে ইত্যাদি নানা রকমভাবে যোগাযোগের চেষ্টা করছে। তো একই কথা যে হুজুর, এটা কি সত্যি যে গাছের পাতায় আল্লাহর নাম? তো আমি সেই বিষয় নিয়ে মনে করেছিলাম কিছু বলবো না, তো আজ বলতে বাধ্য। সত্যটা আপনাদের জানা অবশ্যই দরকার, নাহলে আমরা মুসলমান বিভ্রান্ত হয়ে যাব। তো আজ আমি একটা কথাই বলতে চাই, প্রথমে বলে নিই, যেই জিনিসটার দ্বারাই আল্লাহ এবং নবীর নাম লেখা হচ্ছে, বোঝা যাচ্ছে গাছের পাতাতে, সেটা একরকম পোকা। সেই পোকাটার নাম হচ্ছে রোগোস স্পাইরালিং হোয়াইট ফ্লাই, পোকাটার নাম। তো এই পোকাটা যেখান দিয়ে যায় সেইখানে সাদা দাগ ছড়িয়ে যায় বা সাদা দাগ বোঝা যায়। তো আলেম সমাজ, যারা বড় বড় আলেম মহাদ্দেশ আছেন, তানারা বলছেন যে ওইটা আসলে যদি আমরা ভালোভাবে দেখতে যাই সেটা আল্লাহর নাম বোঝা যাচ্ছে না, কিন্তু 100 এর মধ্যে 90% নয়, কিন্তু সমস্ত সৃষ্টিজীবী আল্লাহর ইবাদত বান্দিগি করে, প্রশংসা করে। তো আল্লাহ চাইলেই কি না কি করতে পারে। আল্লাহ যদি মনে করে আমাদেরকে ধ্বংস করে দেবো, আল্লাহ পাক কুন ফায়াকুন বললেই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তৈরি হয়ে যাবে আবার। আল্লাহ যেইটা চাইবেন সেইটাই হবেন। তো 18,000 মখলুকাত, আমরা আল্লাহর মুখাপেক্ষি, আল্লাহ পাক আমাদেরকে যেরকমভাবে চালাবেন সেইভাবেই আমরা চলব। তো হয়তো আল্লাহর নির্দেশে, আল্লাহর আদেশে সেই পোকা আল্লাহর নাম লিখেছে, অথবা আমরা যদি এটাকে নিয়ে এত মাতামাতি করি আমরা বিভ্রান্ত হয়ে যাব। তো সব জায়গাতেই বোঝা যাচ্ছে না, সাদা দাগ বোঝা যাচ্ছে কিন্তু আল্লাহর নাম তো বোঝা যাচ্ছে না। তো এইটা নিয়ে এত মাতামাতি করার দরকার নাই। পোকাটা যেই পাতার ওপর দিয়ে চড়ছে সেটা এক প্রকার দাগ হয়ে যাচ্ছে, সাদা দাগ, কিছুটা আরবি লেখার মতন আকার ধারণ করছে। তবে সেটা তো আমরা আরবি লেখা বলতে পারি না। তো 100 এর মধ্যে কয়েকটা হয়তো লিখেছে, আলহামদুলিল্লাহ খুবই ভালো জিনিস। তবে আমরা যদি এটাকে ধরে নিই যে আল্লাহ লিখেছে, আল্লাহর নাম লেখা রয়েছে, তবে এটা আমরা বিভ্রান্ত, এটা নিয়ে এত মাতামাতির দরকার নাই। আমরা মুসলমান এই জন্যেই বিভ্রান্ত, আমাদেরকে আল্লাহ পাক বলছে নামাজ পড়ো, আমরা নামাজ পড়ছি না। কোথায় একটা কোনো জিনিস দেখতে পাচ্ছি আল্লাহর নাম, নবীর নাম, হাকিকাতেও সেটা লেখা আছে কি আমরা সঠিক জানি না, তবে সেটা নিয়ে আমরা খুব মাতামাতি করছি। তো আমি সবাইকে এটাই বলতে চাই যে যেটা হয়ে গেছে, 100 এর মধ্যে 100টা হয়তো আল্লাহর নাম, 100টার মধ্যে কিছু হয়তো আল্লাহর নাম লিখেছে, তবে এটা নিয়ে এত মাতামাতি না করে যে স্যার সঠিক পথ, যেই পথে চললে সঠিকভাবে চলতে পারবে, সেই পথে চলার জন্য সবাইকে অনুরোধ করব। এই বলে শেষ করছি, আসসালামু আলাইকুম।